পিলখানার হত্যাকাণ্ডে শহীদদের শাহাদাত বার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা দেখতে পাচ্ছি সেখানে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা চলছে। এখন তিন বাহিনীর প্রধান পুষ্পস্তবক অর্পণ করছেন। ১৩ বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা দুটি মামলা। হত্যা মামলাটি আপিল শুনানির অপেক্ষায় থাকলেও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলাটি ঝুলে আছে বিচারিক আদালতেই। হত্যা মামলাটি বিশেষ বেঞ্চ গঠন করে আপিল শুনানি করার দাবি জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। আর অ্যাটর্নি জেনারেল বলছেন এ বছরই শুনানি শুরু হতে পারে। আমরা দেখছি বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন চলছে। সেখানে নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন।